এইবার রুবেলের হাতেই মারা পড়বে ডন, তারপর রুবেল যাবে জেলে। আমি কেন ঘানা যাব? আমার মেয়ে হয়ে তুই এমন কথা কিভাবে বললি? আমি তোমার মেয়ে, এটাই আমার জীবনের অভিশাপ। এত বড় কথা? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে যাব। আজই আমি এই পাপীর বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি রুবেলকে ভালোবাসি, আর তাই রুবেলের জান নিয়ে খেলতে তোমাকে দেব না, দেব না। এটা পাপের বাড়ি না, এটা তোর পাপার বাড়ি। রুবেলকে ভালোবাসিস মানে কি আছে ওই রাস্তার ছেলের মধ্যে? ভালোবাসা ধনী গরিব মানে না বাবা, আমি রুবেলকে সব বলে দেব। খামোশ বেতমিজ, বেরিয়ে যা আমার বাড়ি থেকে আজই এখনই। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তামান্না কোথাও যাবে না, ভুলে যেও না, এই বাড়ি আমার বাবার। বিয়ের পর থেকেই তুমি ঘর জামাই হিসেবে থাকছ, যেতে হলে তুমিই যাও। এ বাড়িতে আমি আমার মেয়েকে নিয়ে থাকব। তুই আমার বউ হয়ে আমার বিরুদ্ধে কথা বলছিস? এত বড় সাহস তোর! দুধ কলা দিয়ে এতদিন অ্যানাকোন্ডা পুষেছি। অ্যানাকোন্ডা? হ্যাঁ হ্যাঁ, অ্যানাকোন্ডা। কাজকাম তো কিছুই করো না, সারাদিন শুধু খাওয়া, ঘুম আর হিন্দি সিরিয়াল। মোটা হতে হতে তো নর্মাল সাপের সাইজ নাই, তুমি অ্যানাকোন্ডা হয়ে গেছো। আর কয়েকদিন গেলে হইবা ডাইনোসর। কি এত বড় অপমান! তবে রে, এই নে গুলি খা। অস্ত্রের ভয় দেখিও না, অস্ত্র আমারও আছে। তামান্না, মা, তোর গায়ে গুলি লেগেছে। ধুর না, চেয়ারের কোনায় গুতা লাগছে। সোফার নিচে লুকিয়ে যা, তোর বাবা অন্ধের মতো গুলি চালাচ্ছে। আমি আপনাকে ক্রস ফায়ারে পড়ছি, গুলি থামান প্লিজ। শিট, তোকে কে বলেছে আমাদের স্বামী স্ত্রী গোলাগুলির মাঝে আসতে? আমি সামনের রাস্তা দিয়ে যাইতাছিলাম, গোলাগুলির আওয়াজ শুইনা আপনাকে বাসায় উকি মারতে গিয়া। দূর ছাগল, চল এক লোকে বাগি, অ্যানাকোন্ডা খেপছে, দোল লাগা। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ তমান্না, আমি ঠিক আছি। মা, আমি রুবেলকে ভালোবাসি। আমিও রুবেলকে ভালোবাসি। কি, তুমি কেন রুবেলকে ভালোবাসবে? রুবেল শুধু আমার। আহ, আমি ওকে জামাই হিসেবে ভালোবাসি, আমি ওকে জামাই করতে চাই। না মা, না, রুবেল শুধু আমার জামাই হবে, তোমার জামাই হবে না মা। চাইলে তুমি আমাকে গুলি করতে পারো, আমাকে মেরে ফেললেও রুবেলকে তোমার জামাই হতে দেব না। আরে গাধা, রুবেলকে আমি মেয়ে জামাই বানাবো, নিজের জামাই না। ওহ আম্মু, তুমি লক্ষ্মী। আর তুই একটা গাধা। নিকিতা, তোমার আসতে এত দেরি। আমি কোনো রিক্সা বা সিএনজি পাচ্ছিলাম না, হাতিতে চড়ে আসতে হলো। চলো এখান থেকে। তোমার কোথাও যাওয়া হবে না ডন, তোমাকে আমি বন্দি করে শিকদার ব্যাপারীর কাছে নিয়ে যাব। কে তুমি? ডন, ওর নাম রুবেল। রুবেল না কটবেল, সেটা কে জানতে চেয়েছে? ও আমাকে ধরতে চায় কেন? শিকদার আমাকে বলেছে তোমাকে ধরতে। ডনকে ধরা মুশকিল নয়, বরং অসম্ভব। এই ডায়লগ কোথায় যেন শুনেছি। না, তুমি এই ডায়লগ কোথাও শুনোনি। ফালতু ডায়লগ, স্ক্রিপ্ট রাইটার চেঞ্জ করো। তার আগে আমার সাথে শিকদার ব্যাপারীর কাছে চলো, আমি তোমাকে ধরে নিয়ে যাব। আমার দেহ পেলেও আমার মন পাবি না শয়তান। সাবাস রুবেল, সাবাস, তুমি ডনকে ধরেছ। এখনো ধরেনি, কিন্তু আপনি কিভাবে জানলেন আমি এখানে? পুরো ঢাকা শহর খবর হয়ে গেছে, এক গাধা একটা হাতির পিঠে নিউ মার্কেটের দিকে যাচ্ছে, বাকিটা ইজি। হাতির পিঠে গাধা কোন দিকে গেছে জিজ্ঞেস করতে করতে চলে আসলাম। নিকিতা, আমাকে বাঁচাও, এত গুলি কে করছে? ডনকে ধরা মুশকিল নয়, বরং অসম্ভব। নিকিতা, আরো বেশি করে বোমা মারো, বোমা মেরে ক্ষমা উড়িয়ে দাও। ক্ষমা আবার কি জিনিস? ক্ষমা চেনো না? তোমার মুখ বেটা। না, আমার ক্ষমা বাঁচাতেই হবে। নিকিতা প্লিজ, আমার ক্ষমায় বোমা মেরো না, এখনো আমি বিয়ে করিনি। সব কটা পালিয়েছে ডন, তুমি এখন নিরাপদ। আমি পালাইনি রুবেল, এই ডন তোমার বাবার খুনি, আমি নিজে দেখেছি, ও তোমার বাবাকে খুন করেছে। নিজ চোখে দেখেছিস মানে? এটা কি সিনেমা? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিস শয়তান? কেন তুই আমার বাবাকে বাঁচালি না? ডন কোথায় গেল? না না না, নিকিতা দাঁড়াও, এ কোন মুসিবত বাবা? শিকদার, শিকদার পালিয়েছে।
মা, তুমি এই শরীরে সেলাই মেশিন কেন চালাচ্ছ? কি করব, তুই এত মোটা হয়েছিস, নড়তেই পারিস না, কাজ করবি কি? আমি কাজ না করলে বাজার করবে কে? বাজার আমি করব মা, তুমি খালি পয়সা দাও, দেখো আমি তোমার সব কষ্ট দূর করে দেব। এই নে পয়সা। আহ মা, পয়সা দিয়ে তো বাজার হয় না, টাকা দাও। এই ইলিশ মাছটা 300 টাকায় দেবে? 300 টাকায় মাছের লেজও দেওয়া যাইব না, মাছের চেহারা দেওয়ানোর ফি হইতেছে 400, আগে ওইটা বাইর করেন। এই নে চেক, ব্ল্যাঙ্ক চেক, টাকার অঙ্ক নিজে বসিয়ে নে, চলে আসো রুবেল, আমি তোমাকে এর চেয়েও দামি মাছ কিনে দেব, ইম্পোর্টেড টুনা ফিশ। তামান্না, তুমি বাজারে এসেছো? না এসে উপায় কি বলো, সারা এলাকা খবর হয়ে গেছে যে এক বেকুব 40 টাকার পেঁয়াজ 400 টাকা কিনতে চায় আর 800 টাকার মাছ 80 টাকায়, শুনেই বুঝে গেলাম এটা তুমি, তাই চলে এলাম বাজারে। তোমার এত বুদ্ধি! আমাকে বিয়ে করো রুবেল, তোমার সব বাজার আমি করে দেব। আফা, ডাইনে যাই প্রেম করেন, এখানে আমি টমেটো বেশি। আজ তোমাকে নিয়ে ঝগড়া হচ্ছিল, তাই মা বাবা গুলাগুলি করেছে। শিকদার, তুই আমার বাবাকে খুন করেছিস, নেমক হারাম! দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বাবাকে খুন করিনি, বিশ্বাস করো। তোর এই কথার প্রমাণ কি? ওর বাম হাতে একটা গোল দাগ আছে, তোমার বাবাকে যে খুন করেছে তার হাতেও এমন গোল দাগ ছিল। ডন, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, আমি আসছি। ডন, ইয়া ডন, তুই আমার বাবার খুনি। ডন যে খুনি তার প্রমাণ কি? প্রমাণ ডনের হাতেই আছে। খুনের প্রমাণ ও হাতে নিয়ে করছে? হ্যাঁ, এই যে ওর হাতে দেখো কোল দাগ, এটাই হচ্ছে জ্বলন্ত প্রমাণ। এটা জ্বলন্ত প্রমাণ হবে কেন? এই দাগ হয়েছে সিগারেটের ছ্যাঁকা খেয়ে, তাও গত সপ্তাহে। তোমার বাবা নিশ্চয়ই গত সপ্তাহে মারা যায় নাই। আচ্ছা, আমি খুনি এই কথা তোমাকে কে বলেছে? ব্যাপারী, শিকদার ব্যাপারী। আহা, সেই শিকদার ব্যাপারী যে কিনা আমার দোকানের পাশে দোকান দিয়েছে, ও চায় না আমি দোকান চালাই, এই জন্যই ও আমার নামে মিথ্যা খুনের অপবাদ দিচ্ছে। রুবেল, আমি এসে গেছি, আর কোনো বিপদ নেই। তুমি এসেছো, এটাই বড় বিপদ। ডন, নিকিতা, তোমরা পালাও। কেউ পালাবার চেষ্টা করবেন না, পুলিশ চারদিক থেকে ঘিরে আছে, সবাই মাথার উপর হাত তুলে বেরিয়ে আসুন। মাথার উপরে হাত তুলে বেরিয়ে আসবো কিভাবে? মাথার উপরে তো হেলিকপ্টার, পাংখাতে যদি হাত লাগে? কোনো ভয় নাই, হেলিকপ্টারের সিএনজি নাই, একবারটি ছিল মগবাজার থেকে শান্তিনগর আসতে আসতে শেষ, হেলিকপ্টারের পাংখাও বন্ধ। শুকর আলহামদুলিল্লাহ, অনেক বড় বিপদ থেকে বেঁচেছি। যান, আপনারা সবাই বাসায় যান। কিন্তু আমি আমার বাবার খুনিকে না ধরে যাব না, আমি তাকে খুন করব, তার রক্ত খাবো। আপনার বাবার খুনির রক্ত আপনার খেতে হবে না, আপনার বাবার খুনি আপনার বাবার রক্ত খেয়েছে, আপনার বাবা ডেঙ্গু জ্বরে মারা গেছেন। না মা, মা, আমার বাবা নাকি ডেঙ্গুতে মারা গেছে। হ্যাঁ বাবা, আমি এতদিন তোকে বলিনি, কারণ আমি চেয়েছি তোর বাবার খুনিকে খোঁজার মাধ্যমে তুই বীর পুরুষ হয়ে উঠবি, সত্যিকারের সৈনিক হবি, অ্যাডভেঞ্চারাস হবি। মা, আমি ডনকে সাথে নিয়ে এসেছি। আবার কেন ডনকে এনেছো? আমি তো জানি ও আমার বাবার খুনি না। আমি নিকিতার সাথে এসেছি, রুবেল আর নিকিতার বিয়ে দিতে। এসো বৌমা, আমার কাছে এসো, আমার পা ছুঁয়ে সালাম করো। না মা, আপনার পা ছুঁয়ে সালাম শুধু আমিই করব, আমি রুবেলকে বিয়ে করব বলে বাবাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। না, পা এবং মা সব আমার, পা আমার কাছে দিন মা। তোমরা দুইজনে আমার পা ছাড়ো। আপনার পা শুধুই আমার, এই পা আমাকে দিয়ে দিন মা। পা আমার কাছে দিন মা। ডন, চলো তুমি আর আমি ঘানা পালাই, চলো আর দেরি না করে এখনই যাই। ছি ডন, তুমি একটা ছেলের সাথে ঘানা যেতে চাও? তুমি এত খারাপ, আমি এতদিন তোমার সাথে মিশেছি, এই জীবন আমি রাখবো না। এ তুই কি করলি নিকিতা, আমার ডন গিরি ছুটাইয়া দিলি। না ডন, আমি তোমাকে মারতে চাইনি, হাত ফসকে বোমা তোমার দিকে চলে গেছে, সব ওই রুবেলার দোষ, রুবেল তোকে আমি ছাড়বো না, এই নে তুইও বোমা খা। রুবেল সরো। তামান্না, তুমি না থাকলে নিকিতার বোমার আঘাতে আমার প্রাণ চলে যেত। রুবেল, আমি থাকতে তোমার কিছু হবে না, চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু আমি যে কসম খেয়েছি বাবার খুনিকে খতম না করে বিয়ে করব না।
দাঁড়াও এক মিনিট, এই নাও তোমার বাবার খুনি ডেঙ্গু দা মশা খতম। আই এম কিং অফ খানা।